ইদানিং এই দূষণ পরিবেশে আমাদের ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পড়াশোনা কিংবা কাজের জন্য নারী পুরুষ উভয়কে বাইরে বেরোতে হয়, আর এই জন্যই আমাদের ত্বকের 12টা বেজে যায়, দেখা দেয় নানা রকমের সমস্যা। আমরা অনেকেই বাড়ি ফিরে যা করি মুখ পরিষ্কার না করে শুধু জল দিয়ে ধুয়ে নিই। আবার অনেকে নানা রকমের দামি ডে অথবা নাইট ক্রিমের ব্যবহার করে, হয়তো অনেকজনের কাছে এত পয়সা নেই আর সেজন্যই তারা ঠিক মতো তাদের ত্বকের যত্ন নিতে পারছে না। আমি সবাইকার কথা মাথায় রেখে বলতে চলেছি দুটি টিপস। আর লাগবে না কোনো রকমের ক্রিম, রাতে শুধু এই ছোট্ট কাজটি করলে ত্বক হবে চকচকে সুন্দর, আর এটার জন্য কোনো রকমের পয়সা খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। বাড়ি ফিরে করতে হবে ক্লিনজিং, আর কাঁচা দুধের থেকে ভালো ক্লিনজিং আর কোথাও নেই। মান্য কাঁচা দুধ নিয়ে তুলো দিয়ে আপনার মুখ পরিষ্কার করে নিন, তারপর ব্যবহার করুন এই জিনিসটি, সেইটি আর অন্য কিছু না, প্রত্যেকের বাড়িতে থাকা অ্যালোভেরা। গাছ থেকে অ্যালোভেরাটি নিয়ে একটি গ্লাসের মধ্যে জল দিয়ে অ্যালোভেরাটি তার মধ্যে ডুবিয়ে দিন, এতে করে অ্যালোভেরাতে থাকা হলুদ রঙের জেলটি খুব সহজে বের হয়ে যায়, যেটি আমাদের ত্বকের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এরপর অ্যালোভেরা জেলটি আমাদের ত্বকে লাগিয়ে নিতে হবে। অ্যালোভেরা অবশ্যই রাতে লাগানো ভালো, কারণ সূর্য থাকাকালীন এটা লাগিয়ে বাইরে বের হলে আমাদের ত্বক আরও বেশি কালো হয়ে যাবে, তাই এটা রাতে লাগানো ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে আরও নেক্সট ভিডিও।